প্রিয় বন্ধুরা, তোমাদের স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেল এডু অ্যান্ড কেরিয়ারে। মাধ্যমিক টেস্ট পেপার WBEH এর বাংলা বিভাগের তোমাদের সমস্ত প্রশ্ন নিয়ে আমি আলোচনা করব। আজ তোমাদের আমি বাংলা বিভাগের সেট 3 MCQ নিয়ে আলোচনা করব। তবে শুরু করা যাক। সেট 3 প্রথম প্রশ্ন হচ্ছে, এক, সঠিক উত্তরটি নির্বাচন করো। 1.1 এর প্রশ্নটি হচ্ছে, ইনভার্টেড কর্মমূত্রে রত্নের মূল্য জহুরির কাছে, এখানে রত্ন ও জহুরি হল। অপশান ক, তপন ও ছোট মেশো। অপশান খ, তপন ও ছোট মাসি। অপশান গ, তপন ও পত্রিকা সম্পাদক। অপশান ঘ, ছোট মাসি ও ছোট মামা। সঠিক উত্তরটি হল অপশান ক, তপন ও ছোট মেশো। পরবর্তী প্রশ্ন 1.2, পথের দাবি গল্পে পলিটিক্যাল সাসপেক্টের নাম কি ছিল? নাম ছিল অপশান ক, গিরিশ মহাপাত্র। অপশান খ, রামদাস তলয়কর। অপশান গ, সব্যসাচী মল্লিক। অপশান ঘ, নিমাইবাবু। সঠিক উত্তরটি হচ্ছে অপশান গ, সব্যসাচী মল্লিক। পরবর্তী প্রশ্ন 1.3, বিরাগীর ঝোলার ভিতর যে বই ছিল তা হলো অপশান ক, গীতা। অপশান খ, মহাভারত। অপশান গ, কুরআন। অপশান ঘ, উপনিষদ। সঠিক উত্তরটি হচ্ছে অপশান ক, গীতা। 1.4 প্রশ্নটি হলো, প্রদোষকাল ঝঞ্ঝা বাতাসে রুদ্ধশ্বাস, প্রদোষকাল হলো অপশান ক, ভোরবেলা। অপশান খ, দুপুরবেলা। অপশান গ, বিকেলবেলা। অপশান গ, সন্ধ্যাবেলা। সঠিক উত্তরটি হলো অপশান ঘ, সন্ধ্যাবেলা। পরবর্তী প্রশ্ন 1.5, অসুখী একজন কবিতাটি বাংলা তর্জমা করেছেন। অপশান ক, অর্ঘ্যকুসুম দত্তগুপ্ত। অপশান খ, দীনবন্ধু মিত্র। অপশান গ, নবারুণ ভট্টাচার্য। অপশান খ, মধুসূদন দত্ত। সঠিক উত্তরটি হচ্ছে অপশান গ, নবারুণ ভট্টাচার্য। পরবর্তী প্রশ্ন 1.6, প্রলয় উল্কা ছুটায় অপশান ক, লালখিনানে। অপশান খ, জগৎ মাঝে। অপশান গ, নীল খিলানে। অপশান ঘ, সবুজ খিলানে। সঠিক উত্তরটি হল অপশান গ, নীল খিলানে। 1.7, যারা ওস্তাদ কলম্বাস তাদের বলা হয়, অপশান ক, টেলিগ্রাফিস্ট। অপশান খ, পলিগ্রাফিস্ট। অপশান গ, ক্যালিগ্রাফিস্ট। অপশান ঘ, ফার্মাসিস্ট। সঠিক উত্তরটি হল অপশান গ, ক্যালিওগ্রাফিস্ট। 1.8, ঝর্ণা কলম নামটি দেন, ঝর্ণা কলম নামটি দেন অপশান ক, বিদ্যাসাগর। অপশান খ, রাজশেখর বসু। অপশান ঘ, মধুসূদন দত্ত। অপশান ঘ, রবীন্দ্রনাথ ঠাকুর। সঠিক উত্তরটি অপশান ঘ, রবীন্দ্রনাথ ঠাকুর। 1.9, চীনারা চিরাকাল লেখার ক্ষেত্রে ব্যবহার করে আসছে অপশান ক, লৌহ শলাকা। অপশান খ, সোনার কলম। অপশান গ, তুলি। অপশান গ, সজারুর কাঁটা। সঠিক উত্তর অপশান গ, তুলি। পরবর্তী প্রশ্ন 1.10, পণ্ডিতে পণ্ডিতে তর্ক চলছে, নিম্নলিখিত পদ্বয় হল অপশান ক, নিরপেক্ষকর্তা। অপশান খ, প্রযোজ্যকর্তা। অপশান গ, সহযোগী কর্তা। অপশান ঘ, ব্যথিয়ার কর্তা। সঠিক উত্তরটি হল অপশান ঘ, ব্যথিয়ার কর্তা। আমাদের পরবর্তী প্রশ্ন 1.11, বিভক্তি ক, অপশান ক, সর্বদা শব্দের পূর্ব বসে। অপশান খ, সর্বদা শব্দের পরে যুক্ত হয়। অপশান গ, শব্দের পরে আলাদাভাবে বসে। অপশান ঘ, শব্দের পূর্বে আলাদাভাবে বসে। সঠিক উত্তরটি হল অপশান খ, সর্বদা শব্দের পরে যুক্ত হয়। আমাদের পরবর্তী প্রশ্ন 1.12, উপনগরী সমাজটি গড়ে উঠেছে অপশান ক, সাদৃশ্য অর্থে। অপশান ক, সামীপ্য অর্থে। অপশান ঘ, পশ্চাদত্তে। অপশান ঘ, বিপ্সার্থে। সঠিক উত্তরটি হল অপশান ক, সামীপ্য অর্থে। পরবর্তী প্রশ্ন 1.13, গাছ পাকা শব্দটি যে সমাসের উদাহরণ অপশান ক, অধিকরণ তৎপুরুষ। অপশান খ, করণ তৎপুরুষ। অপশান গ, নিমিত্ত তৎপুরুষ। অপশান ঘ, সম্বন্ধ তৎপুরুষ। সঠিক উত্তরটি হল অপশান ক, অধিকরণ তৎপুরুষ। পরবর্তী প্রশ্ন 1.14, ঘন্টা বাজল রেখাঙ্কিত পদটি অপশান ক, কর্ম কর্তৃবাচ্যের কর্তা। অপশান খ, সমধাতুজ কর্তা। অপশান গ, নিরপেক্ষ কর্তা। অপশান খ, সহযোগী কর্তা। সঠিক উত্তরটি হল অপশান ক,
কর্ম কর্তৃবাচ্যের কর্তা। আমাদের পরবর্তী প্রশ্ন 1.15, বুদ্ধিতে কার্য সমাধা হয় রেখাঙ্কিত পদটির কারো বিভক্তি হলো অপশান ক কর্মকারকে তে বিভক্তি, অপশান খ করণকারকে তে বিভক্তি, অপশান গ কর্তৃকারকে তে বিভক্তি, অপশান ঘ অপদানকারকের তে বিভক্তি। এখানে সঠিক উত্তরটি হলো অপশান খ করণকারকে তে বিভক্তি। পরবর্তী প্রশ্ন 1.16, কপি ফুলের মতো ফুলকপি, এটি যে সমস্যার উদাহরণ তা হলো অপশান ক উপমিত কর্মধারায়, অপশান খ উপমান কর্মধারায়, অপশান গ বহুব্রীহী, অপশান ঘ কোনোটি নয়। সঠিক উত্তরটি হলো অপশান ক উপমিত কর্মধারায়। আমাদের পরবর্তী প্রশ্ন 1.17, দুর্ভিক্ষ সমাজটি গড়ে উঠেছে অপশান ক যোগ্যতা অর্থে, খ বৈপরীত্য অর্থে, গ সমীপ অর্থে, ঘ অভাব অর্থে। সঠিক উত্তরটি হলো অভাব অর্থে। যদি বন্ধু তোমাদের কাছে কোনো প্রশ্ন উত্তর ছেড়ে গিয়ে থাকে, তাই তোমাদের সুবিধাতে আরেকবার প্রশ্ন উত্তরটি আমি রিপিট করে বলছি। সেট 3 প্রথম প্রশ্ন 1.1-এর, রত্নের মূল্য জহুরির কাছে, এখানে রত্ন ও জহুরি হলো, সঠিক উত্তরটি হচ্ছে তপন, অপশান ক তপন ও ছোট মেশো। 1.2-এর, পথের দাবি গল্পে পলিটিকার সাসপেক্টের নাম কী ছিল, সঠিক উত্তরটি অপশান ক সব্যসাচী মল্লিক। 1.3, বিরাগী ঝোলার ভিতর যেই বই ছিল তা হলো অপশান ক গীতা। 1.4, প্রদোষকাল ঝঞ্ঝা বাতাসে রুদ্ধশ্বাস প্রদোষকাল হলো অপশান গ সন্ধ্যাবেলা। 1.4 পর 1.5, অসুখী একজন কবিতাটি বাংলার তর্জমা করেছেন, সঠিক উত্তর অপশান গ নবরুণ ভট্টাচার্য। 1.6, প্রলয় উল্কা ছুটায়, সঠিক উত্তর অপশান গ নীল খিলানে। 1.7, যারা ওস্তাদ কলম্বাস তাদের বলা হয় অপশান গ ক্যালিওগ্রাফিস্ট। 1.8, ঝর্ণা কলম নামটি দেন অপশান ঘ রবীন্দ্রনাথ ঠাকুর। 1.9, চীনারা চিরকাল লেখার ক্ষেত্রে ব্যবহার করে আসছে অপশান গ তুলি। 1.10, পণ্ডিতে পণ্ডিতে তর্ক চলছে নিম্নরেখ পদ্বয় হল অপশান ঘ ব্যতিহার কর্তা। 1.11, বিভক্তি, সঠিক উত্তরটি হলো অপশান খ সর্বদা শব্দের পরে যুক্ত হয়। 1.12, উপনগরী সমাজটি গড়ে উঠেছে, সঠিক উত্তর অপশান খ সামীপ অর্থে। 1.13, গাছ পাকা শব্দটি যে সমাসের উদাহরণ অপশান ক অধিকরণ তৎপুরুষ। 1.14, ঘণ্টা বাজল রেখাঙ্কিত পদটি সঠিক উত্তর অপশান ক কর্মকর্তৃবাচ্যের কর্তা। 1.15, বুদ্ধিতে কার্য সমাধা হয় রেখাঙ্কিত পদটির কারোর বিভক্তি হলো অপশান খ করণকারকে তে বিভক্তি। 1.16, কপি ফুলের মতো ফুলকপি, এটি যে সমাজের উদাহরণ তা হলো অপশান ক উপমিত কর্মধারায়। 1.17, দুর্ভিক্ষ সমাজটি গড়ে উঠেছে অপশান ঘ অভাব অর্থে। আজকের ভিডিও যদি এই পর্যন্ত, যদি ভিডিওটি তোমাদের ভালো লাগে অবশ্যই আমাদের কমেন্টে জানাবে, আর যদি এই ভিডিও আমাদের চ্যানেলে কেউ নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করবেন।